মঙ্গলবারের হওয়া বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুর সিএমডিএ নগর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মঙ্গলবার দিন সারা দিন ধরে বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুর সিএমডিএ নগর। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কিন্তু চলতি বছর বৃষ্টিতে জল আবাসনের ভেতর এবং বাইরে দাঁড়িয়ে গিয়েছে। ড্রেন দিয়ে জল বের হওয়ার জায়গা না থাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। সেই জল পার হয়েই ব্যারাকপুর বারাসাত রোডের দিকে কোনো কাজ থাকলে বের হতে হচ্ছে আবাসনের বাসিন্দাদের। আবাসনের এক বাসিন্দা পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সিএমডিএর পরিস্থিতি অত্যন্ত খারাপ, জল হাঁটুর উপরে জল জমেছে, জল জমেছে, আমরা রাস্তায় আসতে পারছি না, মেন রোডে উঠতে পারছি না। দেখুন এই অবস্থাতে আমাদের মোহনপুর পঞ্চায়েত এই পঞ্চায়েতে এই কাজগুলো করতে হয়, এই কাজগুলো করছে না, কিচ্ছু করছে না, কী করবো? এই ভোট দিচ্ছি আমরা জায়গা মতো ভোট দিচ্ছি, অথচ আমাদের পরিষেবা পাচ্ছি না কিছু। আমরা সিএমডিতে থাকি, আমাদের এই যে এই কষ্টকর জীবন, আমার বয়স 77 বছর বয়স, আমি হেঁটে কিছুতেই আসতে পারি না, অথচ আজকে বাড়িতে খাবার দাবার হয়নি, আমি খাবার দাবার করে কেনার জন্য বাইরে বেরিয়েছি, জানি না কী পাবো না পাবো, বাইরে দোকান খোলা আছে কি না তাও জানি না। আমরা এইভাবে বেঁচে আমাদের এই বয়সে কী করে বলুন, আমার বাচ্চা একটা বাচ্চা মেয়ে, সে তার বিয়ে হয়ে গেছে, সে বেহালায় থাকে, আর কোনো নেই, কেউ নেই, আমার কেউ নেই। Thank you.